দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই জানাবো শিরোনাম। প্রথমেই জানাবো, ক্ষমতা হারানোর ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকার, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো, এদেশে হত্যার রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না, বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে ডক্টর তাহের বলেছেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। জানিয়ে দেব, অস্ত্রের মুখে জেম্মি করে দুই কিশোরীকে ধর্ষণ করল ছাত্রলীগের নেতা। জানাবো, স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতির সুযোগ করে দেওয়ায় তার পরিবারের লোকজনের পকেটে ঢুকবে শত কোটি টাকা। এবারে থাকছে, অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে যা বললেন মাইনুল আহসান নোবেল। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি হাশেম গ্রেপ্তার। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্ষমতা হারানোর ভয়ে সরকার বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করতে বেপরোয়া হয়ে উঠেছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, একদলীয় দুঃশাসনের এক শ্বাসরুদ্ধকর অবস্থায় গণতন্ত্র এখন মৃতপ্রায়। প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের ক্রয় ক্ষমতা শূন্যের কাছাকাছি, জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে পরিবহন ভাড়াসহ জনজীবনে যে দুর্বিষহ অবস্থা বিরাজমান, সেটি আড়াল করতেই সরকার আরও বেশি জুলুমের পথ বেছে নিয়েছে। গণতন্ত্রকামী মানুষ প্রতিনিয়ত নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলেই তারা বেসামাল হয়ে ওঠেন, ফলে দুঃশাসন আরও বেশি ভয়াবহ রূপ লাভ করছে। গায়েবি মামলা, মিথ্যে মামলায় গ্রেপ্তার, শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচির উপর বেপরোয়া গুলিবর্ষণ করে বিএনপি নেতাকর্মীদেরকে হত্যা ও অঙ্গহানি করার এক দানবীয় নীতি বাস্তবায়ন করছে অবৈধ শাসক গোষ্ঠী। দুঃশাসনের নিঃশব্দ পরিবেশ সৃষ্টি করতেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গতরাতে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ, অভিযোগ করেন ফখরুল ইসলাম। তিনি বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া রফিকুল আলম মজনুকে গ্রেপ্তার বা হয়রানি না করতে উচ্চ আদালতের নির্দেশনার পরেও মজনুকে তুলে নিয়ে যাওয়া উচ্চ আদালতের প্রতি অসম্মান জানানো। ক্ষমতাসীনরা আইন কানুনের কোনো তোয়াক্কা করে না, তারা রাষ্ট্র ক্ষমতার জোরে একের পর এক বেআইনি কাজ করে সীমা লঙ্ঘন করে যাচ্ছে। এদেশে হত্যার রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এদেশে আর 75 সৃষ্টি করতে দেওয়া হবে না, কাউকে হত্যার রাজনীতি করতে দেওয়া হবে না। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। সম্প্রচারমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সময়েও অনেক ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গবন্ধু মুজিবকে যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল, তখন বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনার বিরোধীরা, দেশ বিরোধীরা, দেশের উন্নয়ন বিরোধীরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে হত্যা করতে চায়, যেটি বিএনপি রাজশাহীর জেলা আহ্বায়ক মুখ ফসকে বলে ফেলেছেন। এদেশে হত্যার রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না। মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ প্রস্তুত আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে। নেতাকর্মীদের বলবো, যে হাতে বোমা আনবে সেই হাত পুড়িয়ে দিতে হবে, যে হাতে অস্ত্র ধরবে সে অস্ত্র দিয়ে সন্ত্রাসীদের শায়েস্তা করতে হবে, তাদেরকে আর রক্তের হোলি খেলা খেলতে দেওয়া হবে না। বিএনপির কারণে মার্কিন দূতাবাসও আতঙ্কিত, উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, বিএনপি আজকে যে হত্যার রাজনীতি করছে, হত্যার হুমকি দিচ্ছে, পুলিশের উপর হামলা পরিচালনা করছে এবং গাড়ি ঘোড়া ভাঙচুর করছে, মার্কিন দূতাবাসও আতঙ্কিত হয়েছে। বিএনপির অপরাজনীতির কারণে আজকে তারা তাদের নাগরিকদের সতর্ক করছে। বিএনপি আজ অপরাজনীতি করে দেশের মানুষকে আতঙ্কিত করতে চায়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ আরও বলেন, দেশে বিএনপির আতঙ্কে এই খেলা আর খেলতে দেওয়া হবে না, আমাদের রাজপথে থাকতে হবে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, ডক্টর তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। পাবনা জেলার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের আসন নম্বর 71 এর ভার্চুয়াল অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। বর্তমান জালেম সরকার জনগণকে কথা বলার কোনো সুযোগ দিচ্ছে না। জনগণের প্রতিনিধিত্বকারী দল জামায়াতে ইসলামীকে মিছিল, মিটিং, সভা সমাবেশ করা তো দূরের কথা, ঘরোয়া বৈঠক সহ কোনো ধরনের বৈঠক করার সুযোগই দিচ্ছে না। পরিস্থিতি আজ এমন হয়েছে যে বিরোধী দলের নেতাকর্মীদের অব্যাহতভাবে বিনা কারণে গ্রেপ্তার, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে জেলে আটকে রেখেছে।
তিনি আরো বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে এবং কেয়ারটেকার সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। পাশাপাশি নির্বাচনের জন্য মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং এখন থেকেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। অস্ত্রের মুখে দুই কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। কুড়িগ্রামের ফুলবাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক দুই কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার বিলুপ্ত ছিটমহলের কালীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মহন্ত উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এবং মধ্যপানিমাস কুঠিগ্রামের মৃত দেবেন্দ্রনাথ মহন্তর ছেলে। তার বিরুদ্ধে ফুলবাড়ি থানায় মাদক ব্যবসা, চুরি ও মারামারির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে ফুলবাড়ি থানা পুলিশ নিশ্চিত করেছে। ফুলবাড়ি থানার ওসি ফজলুর রহমান জানান, সোমবার বিকেলে ভুক্তভোগী এক কিশোরীর দাদা শামসুল হক বাদী হয়ে মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে জানা যায়, রোববার দুপুরে উপজেলার মধ্য পানিমাসকুঠি গ্রামে নিজ বাড়িতে জয়ন্ত দুই কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। নির্যাতনের শিকার ওই দুই কিশোরী বর্তমানে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি হাশেম গ্রেপ্তার। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি শেখ আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার ভোরে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন র্যাবের চারের লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান। র্যাবের এই কর্মকর্তা জানান, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেপ্তার শেখ আবুল হাশেম তার সহযোগী রাজাকারদের নিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় ইথুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতন সহ তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট এবং তাদের মা বোন সহ একাধিক নারীকে ধর্ষণ করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে 2021 সালে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আসামি আবুল কাশেমকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব চারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান।